নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে আমি দুটো ভিডিও বানিয়েছি এর আগে। সেখানে আমি পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করে এসেছি। তো আপনারা যারা এখনও সেই ভিডিওগুলো দেখে আসেননি, তারা অবশ্যই সেই ভিডিও দুটো দেখে আসবেন। আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের নদ-নদী সম্পর্কে। ভিডিও শুরু করার আগে বলি, আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে নেবেন, যাতে নতুন কোনো ভিডিও আমি আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। ভারতের ইতিহাস, ভারতের ভূগোল এবং ভারতের অর্থনীতি সম্পর্কে আমার বানানো সমস্ত ভিডিও দেখতে এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাবেন। সেখানে সমস্ত ভিডিও পরপর সাজানো রয়েছে। ভিডিওগুলোর লিঙ্ক, মানে প্লেলিস্টগুলোর লিঙ্ক আমি উপরের আই বাটনে এবং নিচের ডেসক্রিপশনে দিয়ে রাখছি। আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে, যদি মনে করেন যে আমার এই ভিডিও থেকে আপনারা কিছু সুবিধা পাচ্ছেন, তাহলে অবশ্যই চ্যানেলটা আপনারা ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করবেন, ভিডিওগুলোতে লাইক করবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। পশ্চিমবঙ্গ রাজ্যের প্রধান নদী কি? পশ্চিমবঙ্গ রাজ্যের প্রধান নদী গঙ্গা। তবে আমরা সকলেই জানি যে গঙ্গা নদী সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়নি। পশ্চিমবঙ্গের মধ্যে ঢোকার পরে গঙ্গা নদী দুটি শাখায় বিভক্ত হয়ে গেছে। তবু গঙ্গা নদী আমাদের পশ্চিমবঙ্গের প্রধান নদী। মালদহ জেলার দক্ষিণ পশ্চিম অংশ দিয়ে গঙ্গা নদী ভারতে প্রবেশ করেছে। মালদহ জেলার দক্ষিণ পশ্চিম অংশ দিয়ে এই নদী আমাদের রাজ্যে প্রবেশ করেছে। পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়েছে 520 কিলোমিটার দিয়ে মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে দুটি শাখায় বিভক্ত হয়েছে। মুর্শিদাবাদের ধুলিয়ান বলে একটি জায়গা রয়েছে মুর্শিদাবাদে, সেখানে গঙ্গা নদী দুটো শাখায় বিভক্ত হয়েছে এবং একটি শাখার নাম পদ্মা। পদ্মা বাংলাদেশে প্রবাহিত হয়ে গেছে, মানে ধুলিয়ান থেকে বিভক্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করে গেছে পদ্মা, এবং অপর শাখার নাম ভাগীরথী হুগলি। ভাগীরথী হুগলি নদী পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এবং দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে, মানে এরম ভাবে প্রবেশ করে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে দিয়ে সাগর দ্বীপের কাছে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। সাগর দ্বীপের কাছে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ভাগীরথী হুগলি এই দুটো নামকরণ কোথায় কোথায় গিয়ে হয়েছে? সম্পূর্ণ নদীটার নাম ভাগীরথী হুগলি নয়, কিছুটা অংশের নাম ভাগীরথী, তারপরে কিছুটা অংশের নাম হুগলি। মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে এই নদীর নাম ভাগীরথী, এবং হুগলিতে, হুগলি বলে একটা জায়গা রয়েছে, সেই হুগলিতে এসে এই নদীর নাম হয়ে যায় হুগলি নদী। তাহলে মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে হুগলি পর্যন্ত এই নদীর নাম ভাগীরথী, হুগলি থেকে সাগর দ্বীপ পর্যন্ত এই নদীর নাম হুগলি নদী। তো এইটা হচ্ছে গঙ্গা নদীর যেটুকু অংশ পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে তার সম্পর্কে কিছু তথ্য। এবার গঙ্গা নদীকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গের আর যে সমস্ত নদী রয়েছে তাকে চার ভাগে বিভক্ত করা যায়। প্রথম, উত্তরের পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন নদী। উত্তরের পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন নদী। দু নম্বর, ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন নদী। ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন নদী। তিন নম্বর, গঙ্গা ও ভাগীরথী থেকে উৎপন্ন নদী। গঙ্গা ও ভাগীরথী থেকে উৎপন্ন নদী। এবং চতুর্থ, সুন্দরবনের নদী।
চতুর্থ সুন্দরবনের নদী। এই চার ভাগে আমরা ভাগ করে পশ্চিমবঙ্গের নদ নদীকে আলোচনা করব। প্রথম হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন নদী। উত্তরের পার্বত্য অঞ্চল পশ্চিমবঙ্গের কোন জায়গাটায় অবস্থিত সেটা আমি আগের দিনের ভিডিওতে ডিটেলসে আলোচনা করে এসেছি। তো উত্তরের পার্বত্য অঞ্চল থেকে যে সমস্ত নদীগুলো উৎপন্ন হয়েছে সেগুলোর অধিকাংশই বরফ গলা জলে পুষ্ট। উত্তরের পার্বত্য অঞ্চল থেকে যেগুলো উৎপন্ন হয়েছে সবগুলোই প্রায় বরফের দ্বারা সৃষ্ট, বরফ গলে যে জল আসছে তাই দিয়ে তৈরি হয়েছে। এর উদাহরণ মানে কয়েকটা উত্তরের পার্বত্য অঞ্চলের নদীর উদাহরণ হচ্ছে মহানন্দা, পালাশন, মেচি, তিস্তা, তোরসা, জলঢাকা, রঙ্গিত। তাহলে রঙ্গিত, মহানন্দা, বালাসন, মেচি, তিস্তা, তোরসা এবং জলঢাকা এই সবকটা উত্তরের পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হয়েছে। প্রথম নদী হচ্ছে তিস্তা, কারণ এটাই সব থেকে গুরুত্বপূর্ণ, তাই জন্য এটার কথাই প্রথমে আলোচনা করব। তিস্তা, তিস্তা উত্তরবঙ্গের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ নদী। এটি সিকিমের, সিকিম রাজ্যের জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। সিকিম রাজ্যের একটি হিমবাহ রয়েছে যার নাম জেমু। এই জেমু হিমবাহ থেকে তিস্তা নদীর উৎপত্তি হয়েছে। দিয়ে এই নদী দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে, দিয়ে দার্জিলিং জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তিস্তা নদীর দুটি উপনদী হচ্ছে ছোট রঙ্গিত এবং বড় রঙ্গিত। এই যে রঙ্গিত নামটা লিখেছি এখানে, এই রঙ্গিত নদীও উত্তরের পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে তিস্তা নদীর সঙ্গে মিলিত হয়েছে। তবে এই রঙ্গিত দুটো আছে, একটা হচ্ছে ছোট রঙ্গিত আর একটা হচ্ছে বড় রঙ্গিত, দুখানা নদী আছে, সেই দুটোই তিস্তা নদীর উপনদী। সেকেন্ড, জলঢাকা। জলঢাকা নদীটি ভুটানের, বিদাং হ্রদ থেকে উৎপন্ন হয়েছে। জলঢাকা নদী ভুটানের বিদাং হ্রদ থেকে উৎপন্ন হয়েছে। এরপরে মহানন্দা, মহানন্দা নদীটি দার্জিলিং এর পাগলা ঝোড়া জলপ্রপাত থেকে উৎপন্ন হয়েছে। মহানন্দা নদী দার্জিলিং এর পাগলা ঝোড়া জলপ্রপাত থেকে উৎপন্ন হয়েছে। এই নদীটিও বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নদীর সঙ্গে মিলিত হয়েছে। এর কিছু উপনদী হচ্ছে পুনর্ভবা, নাগর, টাঙ্গন এবং এই মেচি। তাহলে মহানন্দা নদীর উপনদী হচ্ছে পুনর্ভবা, নাগর, টাঙ্গন এবং মেচি। এ গেল উত্তরের পার্বত্য অঞ্চলের বিভিন্ন নদ নদী। দ্বিতীয় বিভাগ হচ্ছে ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে উৎপন্ন নদী। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ময়ূরাক্ষী, অজয়, দামোদর, দ্বারকেশ্বর, শিলাই, রূপনারায়ণ, কাসাই, কেলেঘাই, হলদি এবং সুবর্ণরেখা। এগুলো প্রত্যেকটাই ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকেও উৎপন্ন হয়েছে। এর মধ্যে শুধুমাত্র সুবর্ণরেখা বাদ দিয়ে সবকটা নদী ভাগীরথী হুগলি নদীতে মিলিত হয়েছে। সুবর্ণরেখা নদী শুধুমাত্র ভাগীরথী হুগলিতে মিলিত হয়নি, বাকি সমস্ত নদী ভাগীরথী হুগলি নদীতে মিলিত হয়েছে। অজয় নদী কাটোয়ার কাছে
ভাগীরথী নদীতে মিলিত হয়েছে। ময়ূরাক্ষী নদী কালনার কাছে ভাগীরথী নদীতে মিলিত হয়েছে। ময়ূরাক্ষী নদী কালনার কাছে গিয়ে ভাগীরথী নদীর সঙ্গে মিলিত হয়েছে। দামোদর নদী উলুবেড়িয়ার কাছে হুগলি নদীতে মিলিত হয়েছে। হুগলি নদী বলার কারণ ওই অঞ্চলে গিয়ে ভাগীরথী হুগলির নাম হুগলি নদী হয়ে যাচ্ছে, তাই জন্য এটাকে বলা হচ্ছে হুগলি নদীর সঙ্গে মিলিত হয়েছে। আর এই দুটো ভাগীরথী নদীর সঙ্গে মিলিত হয়েছে, আসলে একই নদী, ভাগীরথী এবং হুগলি একই নদী। যাই হোক, দামোদর নদী মিলিত হয়েছে উলুবেড়িয়ার কাছে হুগলি নদীর সাথে। দ্বারকেশ্বর নদী এবং শিলাই নদী এই দুটো একত্রে মিলিত হয়েছে। দ্বারকেশ্বর নদী এবং শিলাই নদী, শিলাই বা শিলাবতী, এই নদীটাকে শিলাইও বলা হয় আবার শিলাবতীও বলা হয়। দ্বারকেশ্বর এবং শিলাই নদী একত্রে মিলিত হয়েছে এবং এই দুটো একত্রে মিলিত হয়ে নাম হয়েছে রূপনারায়ণ। তাহলে যদি প্রশ্ন করা হয় রূপনারায়ণ নদী কোন দুটি নদীর মিলনে তৈরি হয়েছে, সেটা হচ্ছে দ্বারকেশ্বর এবং শিলাই। তো রূপনারায়ণ নদী মেদিনীপুরের কাছে হুগলি নদীতে মিলিত হয়েছে। এবং কাঁসাই এবং কেলেগাই এই দুটো একত্রে মিলিত হয়েছে এবং হলদি নদী নাম ধারণ করেছে। কাঁসাই এবং কেলেগাই নদীর মিলনে যে নদীটা তৈরি হয়েছে সেটা হলদি নামে পরিচিত। এবং এই হলদি নদী হলদিয়ার কাছে মানে ভাগীরথী হুগলি নদীতে, সরি হুগলি নদীতে মিলিত হয়েছে। তো এই সমস্ত নদী যে কটা ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে সবকটাই বর্ষার জলে পুষ্ট, যেখানে উত্তরের পার্বত্য অঞ্চলের নদী বরফ গলা জলে পুষ্ট, ছোট নাগপুর মালভূমি অঞ্চল থেকে উৎপন্ন নদীগুলি সবই বর্ষার জলে পুষ্ট। তো এখান থেকে ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন নদীগুলি সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। তৃতীয় ভাগ হচ্ছে গঙ্গা এবং ভাগীরথী নদী থেকে উৎপন্ন নদী সমূহ। গঙ্গা নদী থেকে যে সমস্ত নদী তৈরি হয়েছে সেগুলো সবই গঙ্গার শাখা নদী বলা হবে। কোনো একটা নদীতে যদি কোনো একটা নদী এসে মেশে সেটাকে উপনদী বলা হয়, আবার কোনো একটা প্রধান নদী থেকে যদি একাধিক শাখা বেরোয় সেটাকে বলা হয় শাখা নদী। তাহলে গঙ্গা ও ভাগীরথী থেকে যে সমস্ত নদী তৈরি হয়েছে সবই গঙ্গার শাখা নদী। গঙ্গা এবং ভাগীরথী থেকে একাধিক ছোট ছোট নদী তৈরি হয়েছে দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। যেমন বাংলাদেশে পদ্মা নদী থেকে কয়েকটা নদী তৈরি হয়েছে, যেমন ভৈরবী, ভৈরব, এটার নাম ভৈরব বা ভৈরবী, দুটো নাম রয়েছে ভৈরব বা ভৈরবী, জলঙ্গি, মাথাভাঙা, এই সমস্ত নদীগুলো পদ্মা নদী থেকে তৈরি হয়েছে। বাংলাদেশে এগুলো সব তৈরি হয়েছে দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। পশ্চিমবঙ্গে প্রবেশ করে এই ভৈরব এবং জলঙ্গি একসাথে মিলিত হয়ে গেছে এবং মিলিত প্রবাহ জলঙ্গি নাম নিয়ে প্রবাহিত হয়েছে। এই মাথাভাঙা নদী আবার দুটো শাখা নদী তৈরি করেছে। মাথাভাঙা এমনিতেই পদ্মার শাখা নদী, পদ্মার শাখা নদী মাথাভাঙা। মাথাভাঙা নদীর আবার দুটো শাখা নদী রয়েছে, একটার নাম চূর্ণী এবং আরেকটা নদীর নাম ইছামতী। একটার নাম চূর্ণী এবং আরেকটার নাম ইছামতী। এর মধ্যে এই চূর্ণী নদীটা পুনরায় ভাগীরথী হুগলির সঙ্গে মিলিত হয়েছে। চূর্ণী নদীটা পুনরায় বলতে এটা যদি পদ্মা হয়, এটা যদি ভাগীরথী হুগলি হয়, দুটোই গঙ্গা নদীর শাখা নদী। পদ্মা থেকে একটা নদী বেরিয়ে মাথাভাঙা, সেটা আবার দুটো ভাগে বিভক্ত হয়েছে, একটার নাম চূর্ণী, চূর্ণী এসে আবার এই শাখাটাতে মিলিত হয়েছে অর্থাৎ ভাগীরথী হুগলির সাথে। এবং অপর একটি শাখা যেটার নাম ইছামতী বা ইছামতী, এটা কালিন্দী নদীর সঙ্গে মিলিত হয়েছে। ইছামতী নদী বা ইছামতী নদী কালিন্দী বলে আর একটা নদীর সঙ্গে মিলিত হয়েছে। এবার আমরা দেখব সুন্দরবনের নদী সম্পর্কে। সুন্দরবনের নদী, সুন্দরবনেও একাধিক ছোট ছোট নদী প্রবাহিত হয়েছে। এই নদীগুলো সুন্দরবনের অঞ্চলে যে সমস্ত নদীগুলো প্রবাহিত হয় তার একটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলো জোয়ারের জলে পুষ্ট। এই নদীগুলো সব মানে উদাহরণ আমি দিচ্ছি, সেই নদীগুলো সবই জোয়ারের জলে পুষ্ট। যেমন উদাহরণ হচ্ছে পিয়ালি, ঠাকুরান, মাতলা, গোসাবা,
হাড়িয়া ভাঙা সপ্তমুখী সপ্তমুখী জামিরা রায়মঙ্গল কালিন্দী বড়তলা প্রভৃতি। এছাড়াও অনেক নদী আছে, এগুলো কয়েকটা গুরুত্বপূর্ণ উদাহরণ। পিয়ালি, ঠাকুরান, মাতলা, গোসাবা, হাড়িয়াভাঙা, সপ্তমুখী, জামিরা, রায়মঙ্গল, কালিন্দী এবং বড়তলা। তো এই গেল সমস্ত নদ নদী সম্পর্কে আলোচনা। এবার কোন কোন গুরুত্বপূর্ণ শহর, পশ্চিমবঙ্গের কোন কোন গুরুত্বপূর্ণ শহর কোন নদীর তীরে অবস্থিত তার একটা লিস্ট আমি দেবো, দিয়ে এই ভিডিওটা শেষ করব। এখানে লিখব শহরের নাম, এদিকে লিখব নদী, অর্থাৎ কোন নদীর তীরে সেই শহরটি অবস্থিত। রায়গঞ্জ, রায়গঞ্জ কুলিক নদীর তীরে অবস্থিত। জলপাইগুড়ি, জলপাইগুড়ি তিস্তা নদীর তীরে অবস্থিত। জলপাইগুড়ি তিস্তা নদীর তীরে অবস্থিত। তিন নম্বর কোচবিহার, কোচবিহার তোরসা নদীর তীরে অবস্থিত। কোচবিহার তোরসা নদীর তীরে অবস্থিত। শিলিগুড়ি, শিলিগুড়ি মহানন্দা নদীর তীরে অবস্থিত। মেদিনীপুর, মেদিনীপুর কাঁসাই বা কংসাবতী নদীর তীরে অবস্থিত। কাঁসাই বা কংসাবতী। কাটোয়া, কাটোয়া অজয় নদীর তীরে অবস্থিত। কাটোয়া অজয় নদীর তীরে অবস্থিত। সাঁইথিয়া, সাঁইথিয়া ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত। ময়ূরাক্ষী, সাঁইথিয়া ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত। পরবর্তী দুর্গাপুর, দুর্গাপুর দামোদর নদীর তীরে অবস্থিত। দুর্গাপুর তার সঙ্গে বর্ধমান দুটোই দামোদর নদীর তীরে অবস্থিত। বোলপুর, কোপাই নদীর তীরে অবস্থিত। বোলপুর কোপাই নদীর তীরে অবস্থিত। কৃষ্ণনগর, কৃষ্ণনগর জলঙ্গি নদীর তীরে অবস্থিত। রানাঘাট, রানাঘাট চূর্ণী নদীর তীরে অবস্থিত। রানাঘাট চূর্ণী নদীর তীরে অবস্থিত। এখানে প্রথম 11টা লিখলাম, রায়গঞ্জ কুলিক নদীর তীরে অবস্থিত, জলপাইগুড়ি তিস্তা নদীর তীরে অবস্থিত, কোচবিহার তোরসা, শিলিগুড়ি মহানন্দা, মেদিনীপুর কাঁসাই বা কংসাবতী, কাটোয়া অজয় নদীর তীরে অবস্থিত, সাঁইথিয়া ময়ূরাক্ষী, দুর্গাপুর দামোদর, দুর্গাপুর এবং তার সাথে বর্ধমান দুটোই দামোদর, বোলপুর কোপাই, কৃষ্ণনগর জলঙ্গি, রানাঘাট চূর্ণি। এটা লেখা হয়েছে, আমি এইটা মুছে দিচ্ছি কারণ আরো কিছু বাকি রয়েছে। ১২ নম্বর বসিরহাট, বসিরহাট, বসিরহাট ইছামতি নদীর তীরে অবস্থিত। বসিরহাট ইছামতি নদীর তীরে অবস্থিত।
13 নম্বর হাওড়া, হাওড়া সবাই জানি আমরা হুগলি নদীর তীরে অবস্থিত, এবং কলকাতাও অবশ্যই হুগলি নদীর তীরে অবস্থিত। হলদিয়া, হলদিয়া হলদি নদীর তীরে অবস্থিত, হলদিয়া হলদি নদীর তীরে অবস্থিত। 15 কোলাঘাট, কোলাঘাট রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত, কোলাঘাট রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত। 16 নম্বর বাঁকুড়া, বাঁকুড়া দ্বারকেশ্বর এবং গন্ধকেশ্বরী নদীর তীরে অবস্থিত, বাঁকুড়া দ্বারকেশ্বর এবং গন্ধকেশ্বরী নদীর তীরে অবস্থিত। পরবর্তী আলিপুরদুয়ার, এটি কালজানি নদীর তীরে অবস্থিত, কালজানি আলিপুরদুয়ার কালজানি নদীর তীরে অবস্থিত। মালদা, মালদা মহানন্দার তীরে অবস্থিত, মালদা মহানন্দার তীরে অবস্থিত। পরবর্তী বালুরঘাট, বালুরঘাট আত্রেয়ী নদীর তীরে অবস্থিত, আত্রেয়ী বালুরঘাট আত্রেয়ী নদীর তীরে অবস্থিত। পরবর্তী গঙ্গারামপুর, গঙ্গারামপুর পুনর্ভবা নদীর তীরে অবস্থিত, পুনর্ভবা পুনর্ভবা নদীর তীরে অবস্থিত। এবং শেষ বহরমপুর, বহরমপুর ভাগীরথী নদীর তীরে অবস্থিত। এই ছিল 21টা শহরের নাম এবং সেগুলি কোন কোন নদীর তীরে অবস্থিত তার একটা লিস্ট। তো এই ভিডিওটা এই অবধি, পরের দিন আমরা পশ্চিমবঙ্গের জলবায়ু সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। কোনো কিছু যদি আপনাদের জানার থাকে বা ভিডিও সম্পর্কে কোনো সাজেশন থাকলে নিচে কমেন্ট করে জানাবেন। তো এই ভিডিওটা এই অবধি, ভিডিওটা দেখার জন্য